নমস্কার সকলকে, শুভ বসন্ত পঞ্চমী, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বসন্ত পঞ্চমীতে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতেই এই সরস্বতী পূজা তথা বাণী বন্দনা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে। তো কালকে আমি এই নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে, সেটা কোনো কারণে সেটা আমি প্রাইভেট করে রেখেছি। কারণটা হলো যে ভিডিওটি করার সময় আমি যে মানে যখন শ্যুট করি সেই অসাবধানতার কারণে সেই শ্যুট ভিডিওটাই আমার চ্যানেলে আমি আপলোড করতে গিয়েছিলাম, এবং দেখি যে একটা কেমন অস্বস্তিকর পরিবেশ, সেই কারণে আমি ভিডিওটা কি প্রাইভেট করে নেই। তো আজকে আবার এই ব্লগটি বানাচ্ছি। ব্লগের শুরুতে সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। তো এই বসন্ত পঞ্চমী উপলক্ষে একটি সরস্বতী মায়ের মূর্তি আমি রূপ দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এটা দেখতে পাচ্ছ। তো এটি আমার হাতে তৈরি। এটা যেহেতু এখন করোনাকালে আমাদের কলকাতায় কলেজ বন্ধ, সেই কারণে আমরা লকডাউনে বাড়িতেই বসে আছি। যদিও 3 তারিখ থেকে কলেজ খুলে গেছে, তো বাড়িতেই পুজোটা সেরে আবার কলেজে যাব। তো হাতে অনেকটা সময় ছিল আমার, সেই কারণে এই একটা মূর্তি বানানোর চেষ্টা করলাম। কেননা মূর্তি বানানোটা আমার শিখেছি আমাদের বাড়িতে, যেহেতু দুর্গাপূজা হয়। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা দেখেছো আমি দুর্গাপূজার ব্লগও ছেড়েছি। তো ওই ব্লগে দুর্গাপূজার মূর্তি আমাদের বাড়িতেই এসে বানায় মালাকর, মানে যারা শিল্পীরা, তখন তাদের দেখে দেখেই মানে আমি চেষ্টা করি যে আমিও পারবো। তবে ওদের মতো তো হবে না, কখনো হবে না ওদের মতো, ওটা প্রফেশন আর এটা জাস্ট আমার একটা শখ, সেই কারণে যতটুকু পেরেছি করেছি। তো তো সরস্বতী পূজায় সবার ভালো কাটুক, এই সরস্বতী পূজায় সবাই এনজয় করো, এবং বিদ্যার দেবী মা সরস্বতী দেবীকে সকাল সকাল অঞ্জলি দিয়ে এবং তারপরে একটু ঘোরাঘুরি, সবার সাথে খিচুড়ি খাওয়া, এসব সবাই যাতে ভালোভাবে কাটে। আজকে একটু ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে কালকের থেকে। তো আমি একটা ছোট্ট কবিতা লিখেছি, মানে কবিতা লেখার প্রচেষ্টা আমি মাঝে মধ্যে চালাই। তো আশা করি তোমাদের মোটামুটি ভালোই লাগবে, জানি না কার কেমন লাগবে। তো আমি এখন রিসাইট করছি, মানে কবিতাটি আবৃত্তি করছি, আর আবৃত্তিও তেমন পারি না। তো কবিতাটির মূল বিষয়বস্তু হলো এটাই যে সরস্বতী পূজার সেকাল ও একাল। কবিতাটির শিরোনাম সরস্বতী পূজার সেকাল ও একাল, মানে সেকাল বলতে আমাদের বা আমাদের পূর্ববর্তী সেই সময়ে সরস্বতী পুজোটা কেমন ছিল, এবং একাল বলতে এখনকার এই মডার্ন এজে সরস্বতী পুজোটা কেমন। তো এই নিয়েই আজকের কবিতা, মানে এই যে বিস্তর একটা যুগ বয়ে গেছে, সেই বয়ে যাওয়া যুগটায় যে কী পরিবর্তন এসেছে এই পুজোটাতে, সেটা নিয়েই আজকের আমার এই ছোট্ট কবিতা। শুরু করছি, কবিতার নাম সরস্বতী পূজার সেকাল ওকাল। সাত সকালে ভাঙত মোদের ঘুম, সাজি নিয়ে ফুল তোলার পড়ত যে ধুম, উচ্চ সেজে মন্দির হয়ে স্কুলের ক্লাসরুম, সকাল সকাল স্নান সেরে দিতাম অঞ্জলি, কি চাইলাম মায়ের কাছে তা নিয়ে কথা হতো বলা বলি, পুজো শেষে প্রসাদ খেয়ে খিচুড়ি পড়ত পাতে, আয়োজনের দায়িত্ব থাকতো সবার হাতে হাতে, গুরুজনদের করতাম প্রণাম তারা করতো আশীর্বাদ, আমরা যেন সুশিক্ষা পাই থাকি ভালো এই বলে মাথায় বুলিয়ে দিত হাত, ছোট্ট শিশুরাও পরত সেদিন শাড়ি, কি সুন্দর লাগিত দেখিয়া শাড়িতে বঙ্গনারী, সেদিনেও হতো শাড়ি ও পাঞ্জাবি পরে বাণী বন্দনা, এখনকার পুজো দেখে জাগে মনে ঘৃণা, পুজো আজি পুজো নেই যেন ফ্যাশন শো, দেবীর মূর্তি আজি মূর্তি নেই যেন মডেল, বিকৃত রূপ দিচ্ছে কিছু শিল্পী নামে বিটকেল, কোথাও বা দেবীর বাহন বড় দেবী ছোট, কোথাও দেবী বসেন বাহন স্কুটারে, দেখে মাথা দেখে দেখে মনে ব্যথা লাগে এই আধুনিক যুগটারে। তো এই লাইনটা একটু রিপিট করছি, কোথাও বা দেবীর বাহন বড় দেবী ছোট, কোথাও দেবী বসেন বাহন স্কুটারে, দেখে মনে ব্যথা লাগে এই আধুনিক যুগটারে, হিন্দু ধর্মটাকে প্রশ্নের মুখে দিচ্ছে মোরা ঠেলে, বিধর্মীরা সমালোচনা করবেই এমন সুযোগ পেলে, অন্যেরা
উঠবে প্রশ্ন, সরস্বতী বিদ্যা নাকি প্রেমের দেবী? কারণ তারা সোশ্যাল মিডিয়ায় দেখেছে বিকৃত সব ছবি, বাইক নিয়ে করছে দাপাদাপি যুবক যুবতীর দল, থাক পুজো পড়ে আগে পার্কে বা বাড়ে চল, পার্কে সেদিন উপচে পড়া যুবক যুবতীর ঢল, পুজো মণ্ডপে মণ্ডপে হচ্ছে সব অশ্লীল গানে নাচ, কদাচিৎ শাড়ি বেশিরভাগেরই মডার্ন কুৎসিত সাজ। এই লাইনটা একটু রিপিট করছি, পুজো মণ্ডপে মণ্ডপে হচ্ছে সব অশ্লীল গানে নাচ, কদাচিৎ শাড়ি বেশিরভাগেরই মডার্ন কুৎসিত সাজ, সারছে সেদিন DSLR নিয়ে ফটো সেশনের কাজ, নিরামিষে নয় চাই চিকেন মটন বিরিয়ানি, বাবার টাকায় মারছে যে তারা সব ফুটানি, ঘরে সবার লবণ আনতে পান্তা ফুরানোর টানাটানি, সেলফি তোলে মুখ টেরা বাঁকা করে কত মামনি। সরস্বতী মায়ের সাথে ছবি তুললেও মাকে করে ব্লার, মাকে পিছনে রেখে চেষ্টা ফোকাসে পোচ মারার, যেটা আমি মারছি। হায়রে কোথায় গেল সেদিনের পুজো আয়োজনের ব্যস্ততা, একদল আরেক দল করে অঞ্জলি দেবার লাইনটা, এখনো পরে মনে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেই মহামন্ত্রটা, সাবেকি সাজে বাঙালিয়ানায় মায়ের সেই মিষ্টি মুখটা, আজ সেসব অতীত আজ তা বিলুপ্ত প্রায়, এসব দেখে মনে জাগে ব্যথা জাগে অভিপ্রায়, কোন পথে চালিত হচ্ছে এই নতুন মডার্ন হিন্দু ধর্মাবলম্বীরা, প্রশ্নটা থেকে যায় প্রশ্নটা থেকে যায়, এসব বিকৃত পুজো হয়তো এই মডার্ন যুগেই মানায়। তো এই ছিল আজকের ছোট কবিতা। কবিতাটির ভাষা খুব সহজ সরল, সেই কারণে ব্যাখ্যা করে বোঝানোর কোনো প্রয়োজন হবে বলে মনে করি না। তো কবিতার টুকিটাকি মাঝে মধ্যে একটা লিখি, তো কেমন লাগলো সেটা একটু ভিডিওটার কমেন্টে অবশ্যই জানাবে যে কবিতাটি কেমন হয়েছে। আর সবাই খুব ভালো 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 করে সরস্বতী পুজোটা কাটাও, সবাই খুব এনজয় করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পরের ব্লগে, নমস্কার।